হ্যালো ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের আপনার সাথে জানাচ্ছেন বাবল তো ফ্রেন্ডস লাইক আরো একটি লো ইভেন্ট চলে আসে তো এটা হচ্ছে একটা হ্যাশট্যাগ তো এই হ্যাশট্যাগ দিয়ে ভিডিও করলে আপনি পাবজির একটা গোল্ডেন কালারের লোগো পেয়ে যাবেন তো আমরা পাবজির ব্ল্যান্ক বক্সে একটা লোগো ক্লেম করেছিলাম তো ওইটাতে আমরা অনেকেই ওই লোগোটা নিছি তো ওইরকমই রকমই সেম লোগো কিন্তু এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার তো লোগোটা খুব দারুণ এবং চমৎকার একটা লোগো তো আপনারা যদি এই লোগোটা নিতে চান অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো টেনে বা কিটিস করে দেখবেন না তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখান থেকে অথবা এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখুন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে ভালো একটা কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমাদের নতুন যে পাবজির লোগোটা আছে তো ওইটা নিতে হলে আমাদের যে কাজটি করতে হবে তাদের যে হ্যাশট্যাগ আছে ওই হ্যাশট্যাগের উপরে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে অথবা একটা ভিডিও আপলোড করে আপলোড করতে হবে ওই হ্যাশট্যাগের উপর একটা ভিডিও আমাদের পোস্ট করতে হবে লাইকি আইডিতে তো ওই আইডিতে আমরা ভিডিও পোস্ট করার পর ওনাদের হ্যাশট্যাগ ইউজ করে তারপরে কিন্তু সাথে সাথে ওনারা আমাদেরকে তাদের যে লোগোটি আছে অর্থাৎ ফ্রেম বাজেট আছে তো ওইটা দিয়ে দিবে তো ওইটা নেওয়ার জন্য আমরা যেটা করব এখান থেকে লাইক অ্যাপটি ওপেন করে দেবো তো লাইক অ্যাপটি ওপেন করার পর ফার্স্টে বল এখান থেকে যদি আমাদের কোনো ভিডিও শ্যুট করা না থাকে তাহলে আমরা এই যে এই শ্যুটের উপরে ক্লিক করবো তার আগে আমি একটু দেখাই নিই তো এখান থেকে আমি প্রোফাইলে চলে গেলাম তো প্রোফাইলে আসার পর এখানে যদি আপনারা একটু খেয়াল করেন আমি একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রকম কোনো এখানে লোগো নাই অথবা ফ্রেম বাজেট নাই তো এখান থেকে আমরা কি করব এই ভিডিও শ্যুট আইকনের উপরে জাস্ট একটা ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে আমাদের সামনে তো আমাদের যদি গ্যালারিতে কোনো ভিডিও শ্যুট করা থাকে আপলোড দেওয়ার মতন তাহলে আমরা কী করবো এখান থেকে গ্লারিতে ক্লিক করে ভিডিওটা নিয়ে আসব অথবা আমাদের যদি ভিডিও শ্যুট করা না থাকে তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব তো আমি জাস্ট এই ভিডিওটা শ্যুট করে আমি আপনাদেরকে লোগোটা নিয়ে দেখাবো তো জাস্ট আমি এখান থেকে মাঝখানে ট্যাপ করে দিলাম তো আমি জাস্ট এই এতটুকু ভিডিও নিলাম জাস্ট আমি ভিডিওটা ডিলিট করে দেবো লোগোটা আনার পর ভিডিওটা ডিলিট করে দেবো তো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম कर তো টেক মার্কে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলে এরকম টেকমার্কে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে আমরা নেক্সট নেক্সটে ক্লিক করে দেবো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট তো এই নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পর এখানে যে হ্যাশট্যাগটা আমি বসাবো তো এই হ্যাশট্যাগটা আপনারা কোথায় পাবেন তো আপনাদের সুবিধার জন্য আমি কি করব জাস্ট আমি দেখাই দিতে সেই একটা ভিডিও প্লে করি তো আমি এই যে একটা লগুনিয়া ভিডিও দিয়েছিলাম তো এইটার হ্যাশট্যাগটা কিন্তু আমি আমি কোন জায়গায় দিছি আপনাদেরকে দেখাই দিতে এটার হ্যাশট্যাগটা কিন্তু এই যে উপরে দেখতে পারছেন ঠিক আছে এবং এই ডিসক্রিপশন বক্সে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি ইউজ দিস হ্যাশট্যাগ গেট লোগো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এরকম জায়গায় পেয়ে যাবেন তো আপনি যখন এখানে ক্লিক করবেন তো এই হ্যাশট্যাগটা কিন্তু এই উপরে চলে আসবে অথবা আপনি যদি এখানে উপরে ক্লিক করেন এই উপরে যদি উপরের অপশনটাতে ক্লিক করেন তাও কিন্তু এই হ্যাশট্যাগটি এখানে চলে আসবে তারপরে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনি এখান থেকে জাস্ট কপি করবেন তো এই যে আমি দেখা দিতেছি তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর কিন্তু এই যে কপি অপশন আছে এখান থেকে আপনি এখান থেকে জাস্ট আপনি কপি করে নেবেন তো আমি দেখাই দিই আবার তো অনেকেই বোঝেন না তো এই যে দেখতে পাচ্ছেন কপি অপশন জাস্ট এখান থেকে আপনারা কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো জাস্ট আমি এটা এখান থেকে দেখাচ্ছি না তো আমি এখন কি করব যে হ্যাশট্যাগটি আপনারা ওইখানে আমি দিয়ে দিব পাবেন তো হ্যাশট্যাগটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগটা স্টে স্টে ইন দ্য সেফ জোন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাশট্যাগ তো এই হ্যাশট্যাগের উপরে আমাদের ভিডিও শ্যুট করতে হবে তো দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগটা কিন্তু সেম এটার মতন দেখতে পাচ্ছেন এটার সাথে এটা মিলিয়ে নেবেন তো এটার সাথে যেটা মিলবে সেটার উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন দান ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব পোস্ট করে দেবো ভিডিওটা এখান থেকে পোস্ট করে দেবো তো আমরা আর কিছু লেখবো না এখান থেকে জাস্ট পোস্টে ক্লিক করে দেব তো আমি জাস্ট পোস্টে ক্লিক করে দিলাম পোস্টে ক্লিক করার পর দেখবেন এটা কয়দিন থাকে আর লোগোটা কীরকম জাস্ট আপনাদেরকে সরাসরি দেখাই দিতেছি আমি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেছে এখান থেকে তো জাস্ট আমি চাইলে এখান থেকে ভিডিওটা শেয়ার করতে পারবো তো আমি জাস্ট শেয়ার করবো না এটা স্কল আপ করে দিলাম তারপর এখান থেকে চলে যাব আমাদের প্রোফাইলে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে তো আমি একটু ব্রাশ অপশানটা অন করে নিই তো ব্রাশটা অফ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব সরাসরি প্রোফাইলে তো জাস্ট আমি প্রোফাইলে ট্যাপ করে দিলাম প্রোফাইলে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবজি মোবাইলের যে নতুন লোগোটা আছে এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন যে গোল্ডেন কালার বাজেজটা আছে লোগোটা আছে ওটা কিন্তু অ্যাড হয়ে গেছে আর এবং এখানে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে তো মেসেজটা আমরা এখন চেক করব তো মেসেজটা চেক করার পর এখানে দেখবো লাইকি অফিসিয়াল থেকে একটা মেসেজ আসছে আমাদের তো এখানে বলে দিচ্ছে দেখতে পারছেন কনগ্রাচুলেশন ইউ হ্যাভ উইন দ্য পাবজি মোবাইল অর্নামেন্ট অর্নামেন্ট দেখতে পাচ্ছেন বারো দিন থাকবে এটা পাবজি মোবাইল হ্যাশট্যাগ চ্যালেঞ্জ ইভেন্ট প্লিজ চেক ইউর পেজ তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন এটা আপনার বারো দিন থাকবে বারো দিন পর আপনি আবার ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আপনি আবারও পেতে পারেন তো এটা আপনার বারো দিন থাকবে আজ থেকে যদি আজকে করেন আজ থেকে বারো দিন থাকবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে বন্ধুরা এই অফারটি যতদিন থাকবে ততদিনই আপনি এখান থেকে নিতে পারবেন অফার শেষ হয়ে গেলে কিন্তু আর নিতে পারবেন না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয় তো আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ